নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে, 20 মাসে মিয়ানমারে জান্তার আমলে ভয়াবহ পরিস্থিতি। 20 মাসে মিয়ানমারে জান্তার আমলে, জুন্টা বাহিনীর আমলে ভয়াবহ পরিস্থিতি। 20 মাসে মিয়ানমারে জান্তার আমলে ভয়াবহ পরিস্থিতি। 6,000 বেসামরিক মানুষকে হত্যা। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জান্তা সরকার বিরোধী মত দমনে সব ধরনের তৎপরতা চালিয়েছে, চালাচ্ছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকার অভিযানের নামে হাজারো মানুষকে গ্রেপ্তার করেছে, নির্যাতন চালিয়েছে। এইসব তথ্য বিভিন্ন সময়েই গণমাধ্যমে এসেছে। আর এবার নরওয়ের অস্ত্রভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট নতুন একটা তথ্য সামনে এনেছে। প্রতিষ্ঠানটা বলছে, 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত 6,000 বেসামরিক মানুষকে হত্যা করেছে মিয়ানমারের জান্তা বাহিনী এবং জান্তা বিরোধী বাহিনীও। 2021 সালের ফেব্রুয়ারি মাসে ওই সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্টেট কাউন্সিলর অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতায় আসে জান্তা, এর প্রধান হন মিন অং হ্লাইং। এরপর থেকে বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালায় সামরিক বাহিনী। একই সঙ্গে সামরিক আদালতে দেশটার গণতন্ত্রপন্থীদের বিচারও শুরু হয়। সেখানকার পরিস্থিতি তুলে ধরে গত মঙ্গলবার একটা প্রতিবেদন প্রকাশ করেছে অসলোর ওই পিস রিসার্চ ইনস্টিটিউট। এই প্রতিবেদন লিখেছেন দুজন, তাদের একজন স্টেইনস টানেশন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমাদের হালনাগাদ মানে আপডেট করা তথ্য থেকে এটা জানা যাচ্ছে যে মিয়ানমারে সংঘর্ষে নিহতের যে সংখ্যা আগে জানা গিয়েছিল, প্রকৃত সংখ্যা কিন্তু তার চেয়ে অনেক বেশি। এই সহিংসতার মূল হোতা জান্তা সরকার, এছাড়াও জান্তা বিরোধীরাও এইসব হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু জড়িত, এই তথ্যই জানিয়েছে তারা। মিয়ানমার নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত 6,337 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2,614 জন। পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের 1 ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী, মিলিশিয়া এবং পুলিশের হাতে 3,003 জন মারা গিয়েছেন। আর জান্তা বিরোধী যেসব সশস্ত্র গোষ্ঠী আছে, সেই সব সশস্ত্র গোষ্ঠীর হাতে মারা গিয়েছেন 2,152 জন। এছাড়া আরও 1,000-এর বেশি মানুষকে কারা হত্যা করেছে সেটা জানা যায়নি। তবে তাদের প্রতিবেদনে এও বলা হয়েছে যে প্রকৃত সংখ্যা কিন্তু এর চেয়েও আসলে অনেক বেশি। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, নিয়ম করে থাকে 1 থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এছাড়া আলাদা একটা নিউজ নির্ভিক শর্টস নামের চ্যানেল আমরা খুলেছি, যাতে আমাদের নিউজ নির্ভিক মূল চ্যানেলের মূল পোস্ট নিয়ে জানিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনের মতো করে ছোট ছোট শর্ট ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও পোস্ট করা হবে। নিউজ নির্ভিক শর্টস চ্যানেলটাও তাই সাবস্ক্রাইব করুন। নতুন এই চ্যানেলের নিউজ নির্ভিক শর্টস নামের নতুন এই চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও মূল চ্যানেলে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য, নানান ভিন্নধর্মী নানান রকমের ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।